নিম্নচাপের প্রভাবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বইছে ঘূর্ণিঝড় গার্লক। এতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে বেশ কিছু যানবাহন। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, যার মধ্যে 9 জন শিশু। গ্রিনফিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে পানির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 15টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টিতে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ পড়ে এক ব্যক্তি ও 3 বছরের এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের কারণে আকস্মিক বন্যা এবং ঝোড়ো হাওয়ায় আলাবামার শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।